আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি সিসিটিভি ক্যামেরার প্যাকেজ নিয়ে আসলাম। ইতিপূর্বে আমাদের চ্যানেলে বেশ কিছু সিসিটিভি ক্যামেরার প্যাকেজ নিয়ে আমরা কথা বলেছি, সেগুলো অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আপনাদেরকে তাতে আপডেট প্রাইস নিয়ে সিমিলার প্রোডাক্টগুলো নিয়ে আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে যে আমরা প্যাকেজটা নিয়ে কথা বলবো, এটা মূলত চার ক্যামেরার একটি প্যাকেজ, কারণ চার ক্যামেরার প্যাকেজগুলো কিন্তু জনপ্রিয় একটা প্যাকেজ, কারণ এই ধরনের প্যাকেজগুলো মানুষের সবচাইতে বেশি প্রয়োজন হয়। তো কি রেখেছি, কত টাকা প্রাইস রেখেছি এই প্যাকেজটাতে টোটাল আলোচনা করব মূল ভিডিওতে। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, সঙ্গে আছে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ভিডিও শুরুতেই আমি কথা বলবো, এখানে যে চার ক্যামেরার প্যাকেজ নিয়ে কথা বলছি, এই চার ক্যামেরার প্যাকেজের বেসিক মূল্য রাখা হয়েছে 8600 টাকায়। 8600 টাকায় কী কী প্রোডাক্ট পাচ্ছেন আমি একটু শর্ট ফর্মে বলে দিই। চারটা ক্যামেরা পাবেন, দুটা ডোম, দুটা বুলেট, চারটা ভিডিও বেলুন পাবেন, চারটা অ্যাডাপ্টার পাবেন, একটি 500 GB হার্ড ডিস্ক পাবেন, এবং এখানে 20 মিটার ক্যাবল ফ্রি থাকবে, 4 চ্যানেলের XBR থাকছে। এই টোটাল প্যাকেজটা আপনাদের পারচেস করতে খরচ হবে মাত্র 8600 টাকা। 8600 টাকায় আপনি যদি মনে করেন যে না, আমি একটু হয়তোবা, কারণ ডোম এবং বুলেটের মধ্যে বেসিক প্রাইজের পার্থক্য এই প্যাকেজে রাখা হয়েছে মাত্র 50 টাকা, কারোর হয়তোবা 2টা ডোম লাগতে পারে, কারোর 3টা ডোম লাগতে পারে, আবার কারোর 4টাই ডোম লাগতে পারে, আবার কারোর 4টাই বুলেট লাগতে পারে, এটা আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী, আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি কোনটা নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। অথবা আপনার যদি মনে হয় যে না, আপনি আমাদের থেকে পরামর্শ নেবেন, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন, আমরা অবশ্যই আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। তো কথা বলি ক্যামেরা নিয়ে। প্রথমেই এখানে আমরা এই প্যাকেজে ক্যামেরা রেখেছি 2টা বুলেট এবং 2টা ডোম। ডোম এবং বুলেটের ব্যবহার বিধি ভিন্নতা থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। যেখানে অল্প জায়গাতে আমার একটা ভালো ভিউ দরকার হয় সেখানে আপনি ডোমটা ব্যবহার করবেন, এবং সরু জায়গায় লম্বা দেখানোর জন্য বুলেট ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে ডোম বুলেটের আয়ার ডিস্টেন্স, কিন্তু এখানে দেখানো হচ্ছে যেটা দুইটার সেম। মডেলটা বলে দিই, ডোমের মডেলটা হচ্ছে T1A21P, শর্ট ফর্মে আমরা এটাকে T1 বলে বুঝি আর কি, T1 ডোম। এটা প্রাইস এই প্যাকেজে রাখা হয়েছে মাত্র 1000 টাকা পিস। এখন আপনি যদি 4টাই ডোম নেন তাহলে 4000 টাকা হবে, যদি 4টা বুলেট নেন তাহলে 1050 টাকা করে পড়বে, 4200 টাকা হবে। তারপরে যেটা বলতেছি বুলেট, বুলেটের ব্যবহার বিধি হচ্ছে যেখানে জায়গাটা একটু সামনে দেখতে হবে বেশি, সরু বেশি, এই জায়গাগুলোতে বুলেট ব্যবহার করবেন। বুলেটের এটার মডেলটা হচ্ছে B1A21P, এই হচ্ছে ক্যামেরার মডেল ডোম এবং বুলেট। এখন বুলেটের প্রাইস এই প্যাকেজে রাখা হয়েছে মাত্র 1050 টাকা। আমরা কিন্তু রিজনেবল বাজেটে আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি, কারণ বর্তমানে একটু ক্যামেরার প্রাইস কম, আমরা কম প্রাইসে আপনাদেরকে অফার করে দিচ্ছি। প্রিভিয়াস ভিডিওতে আমাদের প্রাইসটা একটু বাড়তি ছিল, তখন সমসাময়িক সময়ের বেস্ট প্রাইস আমরা দিয়েছিলাম, কিন্তু এখন আবার বাজারে প্রাইস একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে, এই সময়ের বেস্ট প্রাইস আমরা আপনাকে প্রোভাইড করছি। এখন এই চারটা ক্যামেরা আপনাদেরকে আমরা দেখাইলাম, এই চারটা ক্যামেরার জন্য একটা 4 চ্যানেলের XBR প্রয়োজন হবে। 4 চ্যানেলের XBR আমরা এখানে রেখেছি এই প্যাকেজে মাত্র 2300 টাকায় 1 বছর ওয়ারেন্টি পাবেন এই XBRটার। এখন অনেকেই XBR নেয়, অনেকেই DBR নেয়, এটা ব্যান্ড ভেদে XBR হয়, ব্যান্ড ভেদে DBR হয়। আরও একটা অপশন থাকে, এটা হচ্ছে NVR, NVR হচ্ছে নেটওয়ার্কিং ভিডিও রেকর্ডার, ওটা সম্পূর্ণ আলাদা, আর এটা হচ্ছে HD ভিডিও আমরা করি আর কি। XBR দ্যাট মিন্স আপনার, আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে দাহুয়ার সিস্টেমগুলোকে আমরা XBR সম্বোধন করি, এবং যে অন্যান্য ব্র্যান্ড যেমন এখানে হিকভিশনের কথা বেসিকভাবে আমাকে বলতে হবে, হিকভিশনটা আমরা DVR হিসাবে চিনি, কিন্তু DVR এবং XBR এর মধ্যে একটু তফাত আছে, সেটা হচ্ছে আপনি যখন DVR-এ যাবেন তখন আপনাকে আলাদা আলাদা, যখন আপনি যদি ভয়েস ক্যামেরা নিতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে DVR এর কিছু বেসিক মডেল আছে সেই মডেলগুলো পারচেস করতে হবে, যদি নন ভয়েস নিতে চান তাহলে রেগুলার DVR পারচেস করতে হবে। কিন্তু আপনি যখন দাহুয়ার একটা প্রোডাক্ট পারচেস করবেন, দাহুয়ার একটা XBR নেবেন, তখন এখানে কিন্তু এরকম কোনো ভাগ করা নেই। আপনি XBR কিনছেন, আপনি অডিও লাগান ওকে সাপোর্ট করবে, নন অডিও লাগান ওকে সাপোর্ট করবে, তো সেক্ষেত্রে আপনার চয়েস। এখন অনেকের পছন্দ হিকভিশন হয়, অনেকের পছন্দ দাহুয়া হয়, আপনার যদি হিকভিশন পছন্দ থাকে আমরা হিকভিশনও সেল করি, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। হিকভিশনের যদি কোনো প্রোডাক্ট আপনার চয়েস থাকে, কোনো প্যাকেজ যদি আপনার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের থেকে হিকভিশনের প্যাকেজও নিতে পারবেন, আমরা এর পরবর্তী ভিডিও হিকভিশন নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে যে XBRটা ব্যবহার করেছে এটা অডিও সাপোর্টেড XBR, আপনারা যদি চান যে এই
এক্সবিআরের সাথে আমরা চারটা ক্যামেরায় অডিও ইউজ করবো, আপনি অবশ্যই অডিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিছু প্রাইস অ্যাডজাস্টমেন্ট আসবে। আবার অনেকেই আছে যে ফিউচারে আমি হয়তো বা একটা দুটা ক্যামেরা বাড়াবো, তো সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রে আমি বলবো 4 চ্যানেলের জায়গায় একটা 8 চ্যানেল এক্সবিআর নিয়ে নেবেন। 8 চ্যানেল এক্সবিআরের প্রাইস 2900 টাকা। এই প্যাকেজের সাথে যদি আপনারা 8 চ্যানেল নিতে চান তাহলে মাত্র 600 টাকা আপনাকে অ্যাড করতে হবে। 600 টাকা অ্যাড করলে আপনি 8 চ্যানেল এক্সবিআর দিয়ে এই 4টা ক্যামেরা পারচেস করতে পারবেন। দ্যাট মিন্স 8600 + 600 9200 টাকা প্রাইস পড়বে যদি আপনি 8 চ্যানেল এক্সবিআর নিয়ে এই প্যাকেজটা পারচেস করেন। এখন এক্সবিআর হলো, ক্যামেরা হলো, এখন এই যে ক্যামেরা যে ভিডিও রেকর্ড হবে এই রেকর্ডটা ধারণ করে রাখার জন্য আপনাদের হার্ড ডিস্ক প্রয়োজন আছে। তো তারই আলোকে, তারই ধারাবাহিকতায় আমরা এখানে একটা 500 GB ভেরিয়েন্টের একটা হার্ড ডিস্ক ব্যবহার করেছি। এটা মূলত 1 বছর ওয়ারেন্টির হার্ড ডিস্ক। এটা প্রাইস রাখা হয়েছে এই প্যাকেজে মাত্র 1000 টাকা। এখন এই 4 ক্যামেরায় 500 GB এই হার্ড ডিস্কটা কতদিনের ভিডিও ধারণ করে রাখতে পারবে, এটাই হচ্ছে মূল কথা, মূল ইস্যু। কারণ ভিডিও ধারণ করে রাখাটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন এখানে যদি আপনি মনে করেন যে 1 TB নিব, অবশ্যই 1 TB নিতে পারেন। যদি মনে করেন 2 TB নিব, অবশ্যই 2 TB নিতে পারেন। এখন আপনি কত দিনের ভিডিও ধারণ করে রাখবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমরা একটা বেসিক প্যাকেজ আপনার সামনে উপস্থাপন করছি, সেখানে 500 GB হার্ড ডিস্ক ব্যবহার করেছি। এখন এই 4টা ক্যামেরায় 500 GB হার্ড ডিস্ক দিয়ে যদি 24 ঘন্টা রেকর্ড করেন, তো আশা করা যায় যদি ফুল রেজুলেশনে রেকর্ড করেন 7 থেকে 10 ডেজ ভিডিও আপনারা এখানে স্টোর করতে পারবেন। এখন যদি মনে করেন যে না, আমার স্টোরেজ আরও একটু বেশি, আমি 15 দিন + 1 মাস ভিডিও রেকর্ড রাখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই 1 TB অথবা 2 TB এক্সপ্যান্ড করে নেবেন। এখন যদি 1 TB 1 ইয়ারের হার্ড ডিস্ক পারচেস করেন, সেক্ষেত্রে আপনার বাজেট চলে আসবে 2600-2700 টাকার মতো। আর যদি 1 TB 2 ইয়ার্সের পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ করতে হবে 3000-3100 টাকা। এই প্যাকেজের সঙ্গে আমরা 3000 টাকাই করে দেবো। আর কিছু হার্ড ডিস্ক বাজারে পাওয়া যায়, একটু সলিড হার্ড ডিস্ক, কোয়ালিটি ফুল, একদম ব্র্যান্ড নিউ হার্ড ডিস্ক, এইগুলো আপনার 1 TB পারচেস করতে গেলে আপনাকে খরচ করতে হবে 5600 টাকা 80 2 TB-র ক্ষেত্রে। 2 TB হার্ড ডিস্কগুলো 4100 টাকা প্রাইস পড়বে 2 বছর ওয়ারেন্টির। 1 বছর ওয়ারেন্টিরগুলো প্রাইস পড়বে 3800-3900 টাকা। আবার যদি সলিড কোয়ালিটি ফুল হার্ড ডিস্ক আপনারা 2 ইয়ার্সের নিতে চান এবং 2 TB হার্ড ডিস্ক, সেক্ষেত্রে সেগুলোর প্রাইস চলে যাবে আপনার প্রায় 7800 টাকার মতো। অনেকের 4 TB হার্ড ডিস্কের প্রয়োজন হয়। 4 TB হার্ড ডিস্কের প্রাইসটাও আপনাদের যথার্থ আমি শেয়ার করি। 4 TB হার্ড ডিস্কের রেগুলার বাজারে যেই প্রাইসগুলো আছে সেগুলো 7100-7200 টাকায় আপনারা পেয়ে যাবেন। যদি সলিড হার্ড ডিস্কটা নিতে চান 4 TB, সেক্ষেত্রে আপনাকে 10,500 থেকে 12,500 মধ্যে বিভিন্ন কোয়ালিটির হার্ড ডিস্ক পাওয়া যায়। বাট ডিবিআরের জন্য 7100 টাকার যে হার্ড ডিস্কটা আমি আপনাকে বলছি এটাই এনাফ। এই জন্যই বলছি কারণ আপনি তো আর মানে অনেক লং টাইমের জন্য ডাটা সংরক্ষণ করবেন না। কারণ আমরা যখন একটা ভিডিও রেকর্ড করে রাখি, যদি কোনো অকারেন্স হয় আমরা কিন্তু 7 ডেজ 10 ডেজ সর্বোচ্চ 15 ডেজের মধ্যেই আমরা সেটা তলব করি, সেটা রেকর্ড সিস্টেম থেকে সেভ করে রাখার চিন্তাধারা করি। আর যারা সিস্টেম ড্রাইভ অন্যান্য সিস্টেমে ব্যবহার করে PC ডেস্কটপে, তাদের জন্য হার্ড ডিস্কের ওই যে কোয়ালিটি ফুল দামি হার্ড ডিস্কের যে কথাগুলো বলছে ওগুলো আপনারা তখন পারচেস করেন। বাট ডিবিআরের সাথে এক্সবিআরের সাথে আমরা যদি বলি এক কথায় সার্ভিলেন্সে সিস্টেমে রেগুলার যেইগুলো পাওয়া যায় বাজারে এগুলো নিলেই এনাফ। এখন কথা বলবো CCTV-র অ্যাডাপ্টার নিয়ে, পাওয়ার দেওয়ার জন্য। কারণ ক্যামেরাতে পাওয়ার না দিলে তো চলবে না, পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এখানে CCTV-র অ্যাডাপ্টার হিসেবে CCD ব্যান্ডের একটি অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে। এটা প্রাইস থাকছে পার পিস 125 টাকা, মাত্র 125 টাকা, 4টা 500 টাকা প্রাইস এখানে রাখা হয়েছে। আরও একটি প্যাকেট আমি দেখাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে এই যে প্যাকেট কিন্তু দুইটা দুই রকম, প্রোডাক্ট কি একরকম, এটা হচ্ছে মূল প্রশ্ন। দেখেন আমি আপনাদেরকে খুলে দেখাই। প্রোডাক্টটা কিন্তু দেখেন ভিসাইন একই প্রোডাক্ট। এখন এক একটা কোম্পানি এক একটা প্রোডাক্ট নিয়ে এসে, আমি বলবো যদি এই বাজেটের মধ্যে প্রোডাক্ট কিনেন গাঢ় মোটা লেখা ভিসাইন দেখে কিনবেন। এগুলোর মোটামুটি সার্কিটটা ভালো, বেশ এবং কম বাজেটের মূল্যে 125 টাকা মূল্যের মধ্যে। আর যদি আপনার বাজেট একটু বাড়তে থাকে তাহলে আপনি দাহুয়ার ব্র্যান্ডেরই আপনি অ্যাডাপ্টার নিতে পারেন। সেগুলো আপনাকে 250 টাকা করে পার পিস পারচেস করতে হবে। দাহুয়ার অ্যাডাপ্টার নিলে 250 টাকা করে পড়বে পার পিস। আর যারা আউটডোরে ক্যামেরা ইউজ করবেন, আউটডোর ক্যামেরার জন্য আউটডোর অ্যাডাপ্টার ব্যবহার করবেন। আউটডোর অ্যাডাপ্টারগুলো কেমন আমি সেগুলো শুধু দেখাই দিই, আপনার প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে বক্স, আমি দেখানোর জন্য আলাদা একটা খুলে রেখেছি। এই যে এটা হচ্ছে আউটডোর, এটাতে আপনি
ভিডিও বেলুনটাও এর ভিতরে রাখতে পারবেন, যাতে করে যদি বাইরে ইউজ করেন পানি পড়ে ভিতরে স্পার্ক না করে নষ্ট না হয়ে যায়। চেম্বারটা দেখাই দিই, এই যে খুললে এরকম এই জায়গাতে আপনি ভিডিও বেলুনটা রেখে দিবেন এবং লক লাগাই দিবেন। বৃষ্টি আসুক সমস্যা নাই, বৃষ্টিতে ভিজুক সমস্যা নাই, পানি পড়ে আপনার যেখানে জয়েন্ট দেওয়া আছে জয়েন্টটা নষ্ট হবে না। এটা হচ্ছে আউটডোরের সুবিধা। আর ইনডোরে তার পানি পড়ে না, যেহেতু সেহেতু আপনি ইনডোরে রেগুলারটা ইউজ করতে পারবেন। কথা বলবো ভিডিও বেলুন নিয়ে। এখানে আমরা ভিডিও বেলুন হিসেবে ব্যবহার করেছি চারটার জন্য চার পেয়ার ভিডিও বেলুন, একটার মধ্যে দুই পিস করে থাকে এক পেয়ার। প্রাইস রেখেছি মাত্র 100 টাকা। এটা 8 মেগাপিক্সেলের একটি ভিডিও বেলুন। আপনি যদি মনে করেন যে না আপনি কম মূল্যের আরও ভিডিও বলুন, যেমন 2 MP 5 MP পাওয়া যায়, বাট আমি যদি 100 টাকায় 8 MP পাই তাহলে বাকিগুলো না নেওয়াই উত্তম মনে করি। তো এই ভিডিও বেলুনগুলো দিয়ে কানেক্ট করার জন্য কেবল প্রয়োজন হয়, মাঝখানে আমরা কেবল ইউজ করি। এখন কেবলের মেজারমেন্ট বিভিন্ন ধরনের হয়, আপনার কতটুকু কেবল লাগবে, আপনি কতটুকু কেবল ব্যবহার প্রয়োজন হবে, কত দূরে ক্যামেরা ইনস্টলেশন করবেন, এটা কিন্তু আমার বোধগম্য নয়। 5 মিটার করে 20 মিটার কেবল এই প্যাকেজে রাখা হয়েছে। কেবলের মিটার যদি হিসাব করেন কেবলের মিটারটা হচ্ছে 17 টাকা মিটার পড়বে। এখন বাজারে কিন্তু অনেক কোয়ালিটির কেবল পাওয়া যায়, কেবল নিয়েও আমি আপনাদের সাথে একটু আলোচনা করবো, কেবলগুলো দেখাবো। আপনারা আমার সামনে কেবল দেখতে পাচ্ছেন, আমি 3 ধরনের কেবল দেখাচ্ছি। প্যাকেজে যে কেবলটা দিচ্ছি 17 টাকা মিটার, এটা হচ্ছে এই সাদা কেবলটা, এটা মোটামুটি ভালো এবং মেজারমেন্টটা অ্যাকুরেট, 39 ইঞ্চিতে 1 মিটার। এখন যদি আপনি কম দামে কেবল পারচেস করেন, কোয়ালিটি একটু কম বেশ হতে পারে, প্লাস যেটা বেসিক সমস্যা হবে সেটা হচ্ছে মেজারমেন্টটা কম বেশি থাকবে। আপনি মেপে দেখবেন 29 ইঞ্চি 30 ইঞ্চিতে 1 মিটার হচ্ছে। এখন আপনি 17 টাকা দিয়ে অ্যাকুরেট মেজারমেন্ট নেবেন না 12 টাকা 13 টাকা দিয়ে শর্ট মেজারমেন্ট নেবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। যারা একটু কোয়ালিটিফুল কেবল নিতে চান তাদের জন্য দাহো ব্র্যান্ডের কেবল আছে, এটা 25 টাকা মিটার পড়বে, 25 টাকা মিটার। এটা ক্যাটসিফ কেবল, যাদের প্রয়োজন তারা অবশ্যই পারচেস করতে পারবেন। প্যাকেজে এটা রেখেছি 20 মিটার কেবল, আপনার যখন বাড়তি লাগলে আপনাকে 17 টাকা মিটার হিসাবে এক্সপান্ড করে নিতে হবে আলাদা। এখন আউটডোরের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, যারা আউটডোরে আউটডোর বক্স ইউজ করবেন আউটডোরের জন্য আউটডোর কেবল ইউজ করবেন। আউটডোর কেবলগুলোর উপরে যে প্লাস্টিকটা দেওয়া থাকে হেভি কোয়ালিটি, ওয়ান কাইন্ড অফ ডিশ লাইনের কেবলগুলো যেরকম শক্ত থাকে এরকম উপরে একটা পলিপ দেওয়া থাকে, যাতে করে রোদ বৃষ্টিতে ঝামেলা না হয় এবং দীর্ঘদিন এটা সুন্দরভাবে ব্যবহার করা যায়। এই কেবলটা পার মিটার যদি হিসাব করেন 20 টাকা মিটার পড়বে, আমাদের থেকে পারচেস করতে পারবেন। এখন আপনার কোথায় আপনি ক্যামেরা লাগাবেন আপনি অবশ্যই ভালো বোঝেন। আপনার যদি আমাদের থেকে পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে পরামর্শ প্রোভাইড করব। তারপরেই কথা বলবো আউটডোর ক্যামেরা নিয়ে। অনেকেরই একটু হাই ডিস্টেন্স দরকার হয়, বড় ডিস্টেন্সে বড় জায়গায় খোলামেলা জায়গায় ক্যামেরা প্রয়োজন হয়। এখন এই চার ক্যামেরার প্যাকেজে আপনি চাইলে একটা বড় 40 মিটার অথবা 80 মিটারের ক্যামেরা অথবা ডোম 50 মিটারের ক্যামেরা আপনি ইনস্টলেশন করতে পারেন। এখন আপনি কোনটা করবেন, আপনি কোনটা নেবেন আপনার জায়গা অনুযায়ী, অবশ্যই আপনি আমাদের থেকে পরামর্শ নিয়েও করতে পারেন, অথবা আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনার মতো করে প্যাকেজটা আমাদের থেকে পারচেস করবেন। এখন এখানে একটা ক্যামেরা দেখাচ্ছি, এটার মডেলটা হচ্ছে 1200 EMP, এটা মূলত 50 মিটারের একটি ক্যামেরা। এই ক্যামেরাটা আপনারা যারা বাহিরে খোলা জায়গা লাগাবেন এবং যাদের একটু ওয়াইড লেন্সটা বেশি দরকার আছে তারা এই ক্যামেরাটা ব্যবহার করতে পারেন। এটা প্রাইস থাকবে মাত্র 2050 টাকা, 2050 টাকায় আপনারা পারচেস করতে পারবেন যতক্ষণ আমাদের স্টক আছে। আরও একটা ক্যামেরা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটার মডেলটা বলে দিই, এটা হচ্ছে 1200 TLP, 1200 TLP, এটা হচ্ছে 40 মিটার আয়ার ডিস্টেন্স। ডোম এবং বুলেটের ব্যবহারটা কিন্তু কিছুক্ষণ আগেই আমি আপনাদের সাথে শেয়ার করছি, কোথায় কোনটা ব্যবহার করা উচিত, কোথায় কোনটা ব্যবহার করতে হয়। এটা 40 মিটার, এটা প্রাইস থাকবে মাত্র 1900 টাকা, 1900 টাকায় আপনারা পারচেস করতে পারবেন। অ্যাভেলেবেল স্টক আছে, স্টক থাকা পর্যন্ত আপনারা পারচেস করতে পারবেন। এখন এই যে টোটাল প্যাকেজ, এখন টোটাল প্যাকেজের সাথে আমি এটা মনিটর দেখাচ্ছি, এই জায়গাটুকু একটু ভালো করে বুঝে রাখবেন। আপনার অনেকেরই মনিটর প্রয়োজন হবে, অনেকেরই মনিটর প্রয়োজন হবে না, কারণ অনেকেই অনলাইনের মাধ্যমে মোবাইলে কানেক্ট করে মোবাইল দিয়ে ভিউ করে, আবার অনেকেরই আছে যে একটা মনিটর ডিসপ্লে করে রাখতে হবে দেখার জন্য। যদি আপনার মনিটর প্রয়োজন হয়, আবারও বলি এই যে প্যাকেজে আমি আপনাকে দিলাম 8600 টাকায়, 4টা ক্যামেরা, 4টা ভিডিও বেলুন, 4টা অ্যাডাপ্টার, 20 মিটার কেবল এবং 500 GB একটা হার্ড ডিস্ক, 4 চ্যানেলের XBR, এই টোটাল প্যাকেজটার বাজেট পড়ছে মাত্র 8600 টাকা। এই প্যাকেজের সাথে কিন্তু মনিটরটা ইনক্লুডেড না। আপনার যদি মনিটর প্রয়োজন হয়, এখানে আমরা একটা অ্যাটলাস ব্র্যান্ডের 17 ইঞ্চি মনিটর দেখাচ্ছি,
এটার প্রাইস মাত্র 2900 টাকা, 2900 টাকায় আপনারা এই প্যাকেজের সাথে অ্যাড করে নিতে পারবেন। এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি 19 ইঞ্চি মনিটর এখানে অ্যাড করবেন, তাহলে 3800 টাকা দিয়ে এখানে 19 ইঞ্চি মনিটর অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে। যদি আরও বড় মনিটর প্রয়োজন হয়, 24 ইঞ্চি আমরা টিভি কাম মনিটর সেল করে থাকি, সেগুলোর প্রাইস আপনার 8500-8000 টাকার মতো হয়ে থাকে। আপনি সেক্ষেত্রে আপনার বড় প্রয়োজন হলে আমাদের সাথে ডিসকাস করে আপনি পারচেস করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের চার ক্যামেরার প্যাকেজ। এটা মিনিমাম প্যাকেজ মাত্র 8600 টাকায়। এখন যারা পারচেস করতে চান, আমাদের সব ভিজিট করতে চান, তাদের যেতে আমাদের অ্যাড্রেসটা একবার শেয়ার করি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 শাহালি প্লাজার, ষষ্ঠতলা, সপ্তমতলা, শপ নম্বর 702, ষষ্ঠতলায় 54-55 শপ, চলে আসবেন। যদি চিনতে এবং বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা আবার ফোনেও কল দিতে পারেন, মেসেজ করতে পারেন, আমরা আপনাকে রেসপন্স করব। যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পারচেস করতে চান, আসতে পারবেন না, তাদের জন্য আমাদের সুবিধা আছে। যাদের বাড়ি উপজেলা শহর পর্যন্ত আছে, তারা চাইলে উপজেলা শহর পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারেন। আর যাদের আশেপাশে কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসে অবশ্যই কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের বিকাশের মাধ্যমে নামমাত্র অ্যাডভান্স করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্যাকেজটি বুকিং করতে পারবেন। তো আজকে শেষ করছি, এই পর্যন্তই, কথা বাড়াবো না। দেখা হবে নতুন কোনো অফার নিয়ে, নতুন কোনো প্যাকেজে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।